আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে ওয়ালটন ওয়েবওএস অপারেটিং সিস্টেমের টেলিভিশনে অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিন শেয়ার করতে হয়। ওয়ালটন ওয়েবওএস অপারেটিং সিস্টেমের টেলিভিশনে অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিন শেয়ার করার জন্য প্রথমে আপনার টেলিভিশনটি অন করুন। এবার আপনি যে মোবাইলের স্ক্রিনটি টেলিভিশনে শেয়ার করতে চাচ্ছেন সেই মোবাইলের সেটিংস অপশনে প্রবেশ করুন। এরপর সার্চ অপশনে স্ক্রিনকাস্ট লিখে সার্চ করুন। এরপর সার্চ লিস্ট থেকে স্ক্রিনকাস্ট অপশনটিতে ক্লিক করুন। আরেকটি বিষয়, অনেকের মোবাইলে স্ক্রিনকাস্ট অপশনের পরিবর্তে কাস্ট অপশন থাকতে পারে, তো যাদের মোবাইলে স্ক্রিনকাস্ট অপশনটি নেই তারা কাস্ট লিখে সার্চ করবেন। এবার স্ক্রিনকাস্ট বা কাস্ট অপশনটি অন করে টেলিভিশনের নামটি শো করা পর্যন্ত অপেক্ষা করুন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেলিভিশনের নামটি কিন্তু এখানে চলে এসেছে। এবার আপনি এখান থেকে আপনার টেলিভিশনের নামটি সিলেক্ট করুন। এখন দেখুন আপনাদের টেলিভিশনের মোবাইল স্ক্রিনটি শেয়ার করার জন্য একটি পারমিশন চাইবে, আপনি এখান থেকে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করুন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলের স্ক্রিনটি কিন্তু আমাদের টেলিভিশনে দেখাচ্ছে এবং আমরা আমাদের মোবাইলে যা কিছু করছি তাই কিন্তু আমাদের টেলিভিশনে দেখতে পাচ্ছি। আপনারা দেখলেন কিভাবে ওয়ালটন ওয়েবওএস অপারেটিং সিস্টেমের টেলিভিশনে অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিন শেয়ার করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। ওয়ালটন টেলিভিশনের মজা মজার ফিচার নিয়ে আরও ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়ালটন টেলিভিশনের সাথে থাকুন এবং দেশীয় পণ্যেই আন্তর্জাতিক গুণগত মান ও ফিচার উপভোগ করুন। ধন্যবাদ।